একাত্তরে মানবতা বিরোধী সকল অপরাধীর ফাঁসির দাবিতে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সমাবেশ করেছে প্রবাসীরা। সেখান থেকে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে দেখুন বিস্তারিত। শাহবাগের উত্তাল ঢেউ পৌঁছে গেছে প্যারিসে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা শাহবাগের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এই সমাবেশে প্রতিবাদী গানসহ বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে প্রবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বর। ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বর থেকে প্যারিসে আন্দোলনকারীদের উদ্দেশ্যে টেলিফোনে বক্তব্য রাখেন বরেণ্য মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার নাসিরউদ্দিন ইউসুফ। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রবাসীদের সাথে মোমবাতি জ্বালিয়ে নিজেদের দাবি প্রকাশ করেছেন ফ্রান্স প্রবাসী চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সহ শত শত বাংলাদেশিরা। শাহবাগের প্রজন্ম তোমরা যা দেখিয়েছ, হ্যাঁ, মুখটা ভরে গেছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ, মৃত্যুর আগে আবার সেই স্বাধীনতা যুদ্ধের স্বপ্নটা ছিল, স্বপ্নটা বাস্তব দেখে যাব। এই যে সূর্য সন্তান যারা আজকে আমাদের দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য এই যে একাত্মতা ঘোষণা করেছে, আমরা তাদের সঙ্গে এখান থেকে একাত্মতা ঘোষণা করছি। জয় বাংলা। দেশের সীমা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে শাহবাগের গর্জন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যে বিক্ষোভ সমাবেশ করেছেন তাতে সকলের একটাই দাবি, আর সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি। প্যারিসের আইফেল টাওয়ার থেকে এম এ হাশেম, চ্যানেল আই। একাত্তরের মানবতা বিরোধী সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে দ্বিতীয়বারের ন্যায় প্যারিসের আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ফ্রান্স প্রবাসী বাঙালিরা। বিস্তারিত দেখুন প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা শাহবাগের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এই সমাবেশে প্রতিবাদী গানসহ বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে প্রবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বর। ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বর থেকে প্যারিসে আন্দোলনকারীদের উদ্দেশ্যে টেলিফোনে বক্তব্য রাখেন বরেণ্য মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার নাসিরউদ্দিন ইউসুফ। শাহবাগের প্রজন্ম তোমরা যা দেখিয়েছ, হ্যাঁ, মুখটা ভরে গেছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ, মৃত্যুর আগে আবার সেই স্বাধীনতা যুদ্ধের স্বপ্নটা ছিল, স্বপ্নটা বাস্তব দেখে যাব। এই যে সূর্য সন্তান যারা আজকে আমাদের দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য এই যে একাত্মতা ঘোষণা করেছে, আমরা তাদের সঙ্গে এখান থেকে একাত্মতা ঘোষণা করছি। জয় বাংলা। আমরা সবাই একসাথে বলতে চাই রাজাকারদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি, ফাঁসি চাই। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রবাসীদের সাথে মোমবাতি জ্বালিয়ে নিজেদের দাবি প্রকাশ করেছেন ফ্রান্স প্রবাসী চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সহ শত শত বাংলাদেশিরা। আজকে এই নতুন প্রজন্মের যে নতুন মুক্তিযোদ্ধা শুরু হয়েছে, আমরা তোমাদের সঙ্গে আছি, সংহতি প্রকাশ করতেছি। জয় বাংলা। স্বাধীনতা সংগ্রামের সময় আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে যেটা করতে পারিনি, সেটা হয়তো এই প্রজন্ম শেষ করবে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমাদের সাথে একাত্মতা ঘোষণা সহ, রাজীব, তুমি আমাদের ছেড়ে চলে গেছো অনেক দূরে, কিন্তু এই প্যারিসের মানবাধিকার চত্বরে, এই আইফেল টাওয়ারের গোড়ায় আমরা তোমাকে স্মরণ করছি, তুমি আমাদের আছরিদয়ে। শাহবাগে আন্দোলনরত প্রজন্ম চত্বর যারা আছেন সবার সাথে সংহতি প্রকাশ করছি এবং সেই সাথে দাবি জানাচ্ছি এই বর্বর হায়নাদের, এই রাজাকারদের যেন ফাঁসি হয়। দেশের সীমা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে শাহবাগের গর্জন। প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আজকে যে বিক্ষোভ সমাবেশ করেছেন তাতে সকলের একটাই দাবি, আর সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি। প্যারিসের আইফেল টাওয়ার থেকে এম এ হাশেম, চ্যানেল আই। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ।